এটা হচ্ছে আমার মিডনাইট বার্থডে সেলিব্রেশন সারপ্রাইজ এন্ড কেক অলসো স্যার ইনফরমেশন বিলকুল ঠিক ক্রাইম এ কে 471 वहां के आदिवासियों पे ये कर रखा है ऊपर मेरा नाम है सर और मां आज के चेक किया अच्छे मेरा नाम उसके आदि कस्टमर के लिए क्या कर रहा है सर इसे हमारे पहुंचने की खबर हो गई सर हम से अभी हो अरे वीडियो कॉल कर रहे बर्थडे मो वीडियो YouTube वीडियो एंड हियर अमित ओके एंजॉय करो तमे लाइन रे रुओ गीत गाइबा ओके भलो से क्रीम लगाओ मुसुला जा दिखा जाउ छी गुसुरी मुआ नोटो एकटा ड्रेस पर ये तो पूरी दी फले की केटे गोली नहीं ऊपर कर दी ना कंटा हां ठीक है वेट माय आई एम गोइंग फ्रॉम द तो अमी तो बर्थडे सरप्राइजर कथा जानी ना सो दैट अमी चेंज करे नहीं चला तो अखन हमर सासुरी मां बोलला ना हेल्प नाइटी ती केक कटिंग भाल लग जेना तुम जाओ ड्रेस पर आसो नूतन ड्रेस सो अमी रूम में चले छी नूतन ड्रेस पहनते তো কোনটা পরব মাম দিদি জানটা দিতে না ব্লুটা বলছো না মাম দিদি তো সবই পরেছে ব্লুটা ব্লুটা পরব তো আমি চেঞ্জ করে নিই তারপরে আবার ভিডিও করছি এই সবই অনেক হ্যাপি অনেক খুশি एंड बर्थडे विशेष स्टार्ट हो गए हमार भाईरा बर्थडे विशेष करा स्टार्ट कर दीचे उप्स थैंक यू भाईरा तुम्हारे मैसेज देखी बट रिप्लै करते बिकज जेहतु चेंज करते सबाई के रिप्लै कर তো আমি সেজে গুজে নতুন ড্রেস পরে হাজির এখানে হচ্ছে আমার কেক তো আমার মিডনাইট বার্থডে সারপ্রাইজ খুব ভালো ছিল খুব সারপ্রাইজিং ছিল আর আমি নতুন ড্রেস পরে রেডি রাত 12টার সময় আমি নতুন ড্রেস পরে রেডি তো কালকে সকালে আরও ব্লাস্ট হবে আমার ভাইও আসবে কালকে ও সারপ্রাইজ দিয়েছিল বাট আমি জেনে দিয়েছি তো আমি আগের থেকেই বলে দিলাম তো দেখা যাক কালকে পুরো দিন আর পুরো রাত আমি কী কী করছি বার্থডেতে তো সকালে আমি হয়ে গেছি রেডি আর যাচ্ছি মন্দিরে আচ্ছা আমার বলে রেডি চলো চলো মন্দিরে যাচ্ছি আমার বার্থডে আউটফিট ফার্স্ট আউটফিট কালকে রাতে অলরেডি না ফার্স্ট না সেকেন্ড রাতে একটা আউটফিট অলরেডি দেখ হয়ে গেছে পরে এখন এটা হচ্ছে সেকেন্ড ওয়ান আরও বাকি আছে বিকজ আরও আমার ড্রেস অ্যান্ড শাড়িজ হয়েছে তো এখন ফিলহাল মন্দিরে যাচ্ছে মন্দির থেকে এসে তারপরে দেখা যাক কী করবো তো আমি এসে পৌঁছে গেছি চণ্ডী মন্দিরে তো আমার দর্শনও হয়ে গেছে অ্যান্ড পুজো করাও হয়ে গেছে এখানে হচ্ছে প্রসাদ মানে আমি দেখিয়ে দিচ্ছি মন্দির
তো যারা কটকের চণ্ডী মন্দির দেখেননি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ভেতরটা দেখাতে পারলাম না বিকজ ডিউ টু কোভিড রুল ভেতরে ফোন অ্যালাউ নেই এখন। আমাদের দর্শন অনেক ভালোভাবে হলো, পুজো অনেক ভালোভাবে হয়ে গেছে। তো এখন আমি এখন শিব মন্দিরে যাবো, যেটাকে রেগুলারলি আমি যাই এভরি মানডে। আমার সকাল সকাল ঘুম থেকে উঠে চানদান করে ফ্রেশন আপ হয়ে রেডি হয়ে মন্দির থেকে ঘুরে আসা হয়ে গেল। এটা চাই আমার আউটফিট। অ্যান্ড আমি চণ্ডী মন্দিরে গেলাম, শিব মন্দিরে গেলাম, হনুমান মন্দিরে গেলাম, অ্যান্ড তারপরে সাইবাবা মন্দিরেও গেলাম। হনুমান মন্দির ভেতর অব্দি যাইনি, বাইরে থেকে প্রণাম করে এসেছি, বাকি মন্দিরে ভেতরে গেছি। সাইবাবা মন্দিরেও গেলাম, অনেক হ্যাপি সকাল সকাল, অনেক ভালোভাবে মন্দিরে ঘোরা হয়ে গেল। তো এখন আমি যাব ড্রেসটা চেঞ্জ করে নিয়ে, বাকি আমার যা রান্নাবান্না আছে সেগুলো শেষ করব। শেষ করে তারপরে মাম দিদি যখন গিফট দিয়েছে আমাকে, যখন ড্রেস দিয়েছে সেটা পরবো। তারপরে বাকি দিন কী করছি কী না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার থার্ড আউটফিট অফ দ্য বার্থডে। তো এই ড্রেসটা আমি কালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাকে এই ড্রেসটা মাম দিদি দিয়েছে। তবে বাকি কাল তো সেরে সব কিছু, মানে ঘুম থেকে উঠে তো চান বাগারা করে মন্দির ফন্দির ঘুরে আসলাম, বাড়িতে পুজো হচ্ছে। তো তারপরে এসে ঘরের যা কাজ ছিল সেগুলো, ভিডিও করতে করতে পজ করে দিয়েছিলাম বিকজ ফোন এসেছিলো, ভাই ফোন করেছিল। অ্যাকচুয়ালি ভাই আজকে আমার কাছে আসার ছিল, মানে বার্থডের জন্য ও আসবে বলে বলেছিলো। তবে এখন মানে ফোন করে জানালো যে আমার একজন মামা আছে, ওই মামার বাবা মারা গেছেন। তো মানে উনি হসপিটালাইজড ছিলেন, মানে ওই দাদু অনেকদিন ধরেই হসপিটালাইজ ছিলেন। তো আজকে ডাক্তার 5 days টাইম দিয়েছিলো, তো 6 days দিন ডাক্তার মানে কনফার্ম করেছে যে উনি আর নেই, উনি মারা গেছেন। তো সেই জন্য একটু সবাইয়ের মন খারাপ। তো যাবি কেউ আসবে বলে ভাবছিল, তখন ভাই আমাকে সেটাই ফোন করে জিজ্ঞেস করছে যে কি করব বল, যাব কি যাব না, এরকম তো নিউজ একটা আসলো আর ভাল লাগছে না। তো আমি ওই জন্য ওকে বললাম দেখ সেরকম কিছু চাপ নেই আসার। তো আমি তো স্টার্টিং থেকেই বারণ করেছিলাম যেহেতু এই সব সিচুয়েশনে আসা দরকার নেই বলে। তবে ও যেহেতু আমি দিদি, ওর বি একটা ইচ্ছে ভাই হিসাবে যে আসবে বলে, তার জন্যই ও বলছিল না আমি যাবো, কাল ঝগড়া করছিল আমার সাথে, রাগ হয়ে গেছিলো লিটারালি আমার উপরে, আমি ওকে বারণ করেছিলাম বলে। তারপরে আমি ওকে ফোন কেটে দিয়েছিলো রাগ হয়ে। তারপরে আমি কল উপরে কল করছি, 10 বার ওকে 10-12 বারের মতন ফোন করেছি, অ্যান্ড ও ফোন কেটে দিয়েছে আমার কন্টিনিউসলি, এতটা রাগ হয়ে গেছিলো বারণ করেছিলাম বলে। তবে এখন ও ফোন করে ওটাই জিজ্ঞেস করছে কী করবো বল, বুঝতে পারছি না। আমি বললাম দেখ সেরকম কিছু চাপ নেই, তোর ইচ্ছে হলে তুই আয়, না তো না আসলে বি চলবে, সেরকম কিছু চাপ নেই। কারণ এরম নিউজে অবভিয়াসলি আসতে ইচ্ছে করবে না, জানি যে মানে উনি আমাদের এতটা নিজের নয়, মানে রিলেশনটা আমাদের এত মানে কি মানে ব্লাড রিলেশন নেই, বাট যেহেতু রিলেশনে আছি তো মনটা খারাপ হবে। তো মিনস বাবা মার কথা যেখানে আছে সেখানে তো অনেক মানে কি বলবো মানে কষ্ট তো হয় যেহেতু, তো সেই জন্যে সবাই একটু মন খারাপ বাড়িতে। তাই আমি ভাই আমাকে জিজ্ঞেস করলো, আমি ওকে বললাম তোর ইচ্ছে তুই যা কর, তো দেখা যাক ও আসবে কি আসবে না সেটা আমি বলতে পারছি না। বিকজ আমি ওকে বললাম তুই মাকে জিজ্ঞেস কর যে এই সিচুয়েশনে ও তোর এখানে আসাটা ঠিক হবে, মিনস আমি এখানে মানে বার্থডে কিছু করলাম না করলাম ওটা আলাদা কথা, যেহেতু ওরা এতটা আমাদের রিলেশনে নয়, আর আমি তো এখানে শ্বশুরবাড়িতে আছি, তো আমি কী করলাম না করলাম ওটা তো ম্যাটার করবে না। কিন্তু যদি ভাই ওখান থেকে আগের থেকে এসে থাকলে আলাদা কথা হতো, বাট ও অলরেডি আসেনি, ওখানে ভুবনেশ্বরেই আছে। তো তবে এখন যদি ও ওখানে আসে তো ওটা কি ভালো দেখা যাবে ইয়া ফির কী দেখা যাবে সেটা বুঝতে পারছি না। সো দেখা যাক ওরা কী ডিসিশান নিচ্ছে সেটা আমি জানি না, বাট যা ডিসিশান নিলেও ওকে, বিকজ সিচুয়েশানটাই এরম। তবে অনেক খুব মানে মনটা ভালো ছিল কালকের থেকে, বাট এই নিউজটা শোনার পরে একটু মন খারাপ হয়ে গেল। অ্যান্ড ওকে নয়সু, তবে দেখা যাক ভাই আসছে কি আসছে না।
আর কি নাথিং বার্থডে জন্য আমি সুজি বুঝে ঘরে বসে আছি, বাকি বাড়িতে এখন কেউ নেই, মা আমি অ্যান্ড দাদা আছেন, বাট দাদারও একটু শরীর খারাপ আছে, যে যার কাছে যে আছে, দেখা যাক ইভিনিংয়ে আসলে কী হচ্ছে কী হবে কিছুই জানি না। অ্যান্ড বার্থডেতে অনেক মন খারাপ হচ্ছে বিকজ এখন কেউ নেই অ্যান্ড ভালো লাগছে না, বোরও লাগছে অনেক, তবে অফিসের কাজই যাচ্ছি করবো আর কি করবো, অ্যাজ ইউজুয়াল আজকে আবার মানডে, তো কাজের প্রেশারও আছে, কাজ করতেও ইচ্ছা করছে না যেহেতু বার্থডে গেল, বাট করতে তো হবেই। ঠান্ডাটা একটু কমে গেছিলো বাট আজকে যেরকম ঠান্ডাটা আরও লেগে গেছে অনেকটাই চলে এসছে ঠান্ডা, তাই একটু শরীর খারাপও লাগছে, তবে দেখা যাক আগে কী করছি আমি। আফটার গেটিং লটস অফ গিফট, মানে গিফট অনেকগুলো পাওয়ার পরেও আমি এখন আরেকটা জিনিস পেয়েছি, ওটা হচ্ছে দিস ওয়ান, এই 500 টাকাটা, আর এই 500 টাকাটা আমাকে দিয়েছে মা, মা মিন্স আমার শাশুড়িমা, এখন মার পুজো কমপ্লিট হলো, মা আমার জন্য ছানা পড়ে ভোগ করেছিল ঠাকুরের কাছে, আমাকে ভোগ খেতে দিল, আর এই 500 টাকাটাও পুজো করে আমাকে 500 টাকাটা দিল। তো গিফট পাওয়ার পরেও আমি মার কাছ থেকে টাকাও পেলাম আজকে, বাট এই টাকাটা মিন্স কি মিন্স এ লট। আর বার্থডেতে যে প্যাম্পারটা হয় না, উফস, মানে এটা পুরো প্রিন্সেস প্রিন্সেস ফিল হয়, অ্যান্ড লাইক হ্যাঁ অলওয়েজ মানে প্রিন্সেসই, বাট কী বলে তো বার্থডে দিন যখন প্যাম্পারটা হয় আমাদেরকে অ্যান্ড লাভ ও ও ও গিফটস, উফস, তো আরেকটা জিনিস অ্যাড হয়ে গেল, আমি 500 টাকায় গুচুপ খেয়ে নেবো, গুচুপ গুচুপ মিন্স গুপচুপ, ফুচকা ফুচকা কেন ওই 500 টাকার আমি। তো আরেকটা জিনিস আমার কাছে এসে গেল, এটা হচ্ছে ডেয়ারি মিল্ক চকলেট, এটা আমাকে দিয়েছে আমাদের বাড়িতে যে কাজ করেন যিনি উর্মি দিদি, উনি এনে আমাকে এখন এই চকলেটটা দিয়েছে উর্মি দিদি বার্থডের জন্য। উর্মি দিদি সবসময় আমার বার্থডেতে আমাকে কিছু না কিছু দিয়েছে, বা মিন্স সবসময় ইন দ্য সেন্স ফার্স্ট দুটো বার্থডেতেই দিয়েছিলো, প্রিভিয়াস বার্থডেতে চকলেট দিয়েছিলো, তার প্রিভিয়াস বার্থডেতে আমাকে একটা ডিও দিয়েছিলো, আর এবারও এখন এনে সঙ্গে সঙ্গে চকলেট দিলো, মর্নিংয়ে কেক দিয়েছিলাম আর এখন এনে চকলেট দিয়ে হ্যাপি বার্থডে উইশ করলো। এই যে চকলেট দিয়ে অনেক খুশি হচ্ছে, বলছে মুখ মিষ্টি করে না, কোথায় গেলে, এই যে চকলেট দিয়েছ তার জন্য থ্যাংক ইউ, ওয়েলকাম বলছে, দেখো কত খুশি। আমার প্রত্যেক বছর জন্মদিনেই আমাকে কিছু না কিছু দিয়েছে, আর বছর পরে চকলেট দিয়েছিল, তার আগের বছর আবার ডিও দিয়েছিল, এবারও চকলেট নিয়ে এসছে, এই যে নিয়ে এসে আবার অনেক খুশি হচ্ছে, এটাই অনেক, আবার আরো কি দেবে, চকলেটটাই তো অনেক।